স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার সকালে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় জাতির পিতার উনিশশো বাহাত্তর সালের একটি ভাষণের মধ্য দিয়ে পরে পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন সরকার দলীয় প্রবীণ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তিনি বলেন হেফাজতের নামে তাণ্ডব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে জঙ্গি সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এমন মাদ্রাসা চিহ্নিত করে তা বন্ধেরও দাবি জানান তিনি বিনার করে অবিলম্বে তাদের বিচার করতে হবে হেফাজতের জঙ্গিরা মাদ্রাসা থেকে যারা রাস্তা বের হয়ে মানুষকে হত্যা করে মানুষের বাড়িঘর আক্রমণ করে স্থাপনা নষ্ট করে সেই সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মানবানিস্তায় ইসলাম কখনো ধ্বংস করতে দিতে পারে না সরকার দলীয় সদস্যদের বক্তব্যে হেফাজতের কর্মকাণ্ডের সাথে বিএনপিকে জড়ানো ঠিক নয় দাবি করে বক্তব্য রাখেন বিএনপি দলীয় সাংসদ হারুন রশিদ তিনি বলেন স্বাধীন মত প্রকাশে বাধা আসলে তারা কোনো না কোনো রূপে আত্মপ্রকাশ করবেই বিএনপিকে কেন জড়ানো হচ্ছে মাননীয় স্পিকার আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যদি সত্যিকার অর্থে আমি বলতে চাই মাননীয় স্পিকার যে আজকে যদি আপনি মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেন সেখানে সন্ত্রাসবাদ সেখানে উগ্রবাদ সেখানে ভিন্ন মত অবশ্যই সৃষ্টি হবে মানুষ স্পিকার এর আগে সংসদের তিনটি বিল উত্থাপিত হয় এবং সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা